2024 টি টোয়েন্টি বিশ্বকাপে ছোট দলগুলোর চমকে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল। রং হারাতে বসেছে 4 ছক্কার এই মেগা আসরের। প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা আফগানিস্তান, সেই সমালোচনার পালে যুক্ত করল বাড়তি হাওয়া। প্রথম সেমিফাইনালে ওরা গড়েছে লজ্জার রেকর্ড। টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনালে এমন ম্যাচ কখনো দেখেনি সমর্থকরা। শুধু সেমিফাইনাল নয়, নকআউট ম্যাচে এত কম রান নিয়ে গুটিয়ে যাওয়ার ঘটনা যে এটাই প্রথম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 56 রানে অল আউট হয়ে বিশ্বকাপের রং হারানোর দায় এখন দুদিন আগেও যাদের ভাসানো হয়েছিল প্রশংসার জোয়ারে, সেই আফগানিস্তানের কাঁধে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। সুপার এইটে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে যারা নিশ্চিত করেছিল সেমিফাইনালের ঠিকানা, সেই আফগানিস্তান সাউথ আফ্রিকার কাছে পেল না পাত্তা। আফগানদের লজ্জায় ডুবিয়ে 67 বল ও 9 উইকেট হাতে রেখে সবার আগে ফাইনালে চলে গেল সেই দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে রশিদ নবীরা যেভাবে খেলেছে তাতে উগান্ডা পাপুয়া নিউগিনির চেয়েও খারাপ খেলেছে বলে অনেকেই করছেন নিন্দা। আফগানিস্তানের স্কোর কার্ড দেখলে আপনাকে পেতে হবে চরম লজ্জা। এ যেন স্রেফ একটা মোবাইল নম্বরের সংখ্যা। 3 ডাকের বিপরীতে ওদের 4 ব্যাটসম্যান ফিরেছে সমান 2 রান করে। করিম জান্নাত ও রশিদ খান ফিরেছে সমান 8 করে। আফগান ইনিংসের সর্বোচ্চ রান 10 এসেছে ওমর জাইয়ের ব্যাট থেকে। অভিজ্ঞ মোহাম্মদ নবী ফিরেছে 9 করে। সেমিফাইনালে এসে এমন এক পেশে ম্যাচ দেখতে হবে কে ভেবেছিল। ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে ফেভারিট হিসাবে শুরু করলেও প্রোটিয়াদের থামতে হয় ওই সেমিফাইনালেই। তার উপর এবার প্রতিপক্ষ টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। 7 বার সেমিফাইনালে হারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুণ এক লড়াই উপহার দিবে এমন প্রত্যাশা নিয়ে টিভি সেটের সামনে বসেছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু ঘটনা যা হলো তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এক কথায় উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। লো স্কোরিং ম্যাচে মার্কো ইয়ানসেন আর তাবরাই সামসির বোলিং তোপে আফগানিস্তান অল আউট হয়েছে মাত্র 56 রানে। জবাবে ব্যাট করতে নেমে 5 রানের মাথায় কুইন্টন ডিকক আউট হলেও তাতে বিপদে পড়েনি প্রোটিয়ারা। হেসে খেলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছে তারা। 9 উইকেটের বিশাল এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে গেল প্রোটিয়ারা। দিবাকর চৌধুরী, কালবেলা।